দশম জাতীয় সংসদ নির্বাচনে 5% ভোট দিয়েছে জনগণ। এর মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে চরম পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে মাহমুদুর রহমান মুক্তি পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে এ ধরনের লজ্জাজনক নির্বাচন কখনো হয়নি, এ লজ্জাকে বস্ত্র দিয়ে ঢাকা সম্ভব নয়। যা সরকার চেষ্টা করছে, আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা বললেও তা রক্ষা করতে পারেনি বলেও জানান তিনি। তিনি বলেন, গণমাধ্যম টিকে থাকতে হলে তাকে আওয়ামী লীগ মাধ্যম হতে হবে, তা না হলে সাগরণীর মতো অচিন দেশে চলে যেতে হবে বলেও জানান বিএনপির এ নেতা। দেশে 13% ভোট সংখ্যালঘুদের, অথচ 5 জানুয়ারির নির্বাচনে সংখ্যালঘুরা ভোট দেয়নি বলে পরিকল্পিতভাবে তাদের উপর হামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।